আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকহামুল্লাহ ওসালাত আলমদ আলহি ওসহি আজমাহীন আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা যে কোনো আমলের বিশুদ্ধ এবং সঠিক ইলম থাকা যেমন জরুরি সে আমল প্রসঙ্গে ভুল এবং ভ্রান্ত যে সমস্ত ধারণা সমাজে প্রচলিত আছে সেগুলো সম্পর্কেও ধারণা থাকা জরুরি কারণ ভুল এবং ভ্রান্ত ধারণাগুলো সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে সেগুলোকে সঠিক এবং বিশুদ্ধ মনে করে আমরা অনেক সময় গ্রহণ করে বসতে পারবো যা আমাদের আমলটাকে নষ্ট করে দিবে এই জন্যই যুগে যুগে ওলামা একরাম যে কোনো আমলের সঠিক এবং বিশুদ্ধ এলম প্রচারের পাশাপাশি সে আমল প্রসঙ্গে প্রচলিত অশুদ্ধ এবং ভুল ভ্রান্ত ধারণাগুলোকেও চিহ্নিত করেছেন সেভাবে সমাজের মানুষকে সাবধান করেছেন সচেতন করেছেন সেজন্য আমরা আজ আশুরা এবং মহরমকে কেন্দ্র করে যে সমস্ত ভুল এবং ভ্রান্ত ধারণা বিশ্বাস এবং আমল সমাজে প্রচলিত আছে তার মধ্যে থেকে কয়েকটি আমলকে আমরা চিহ্নিত করব। জাল এবং জয়ী হাদিসের ভিত্তিতে আমাদের সমাজে মহরমকে এবং আশুরাকে কেন্দ্র করে অনেক আমল প্রচলিত আছে যেগুলো শুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বিশুদ্ধ হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত নয় এমন আমল সমূহের মধ্যে থেকে এমন ধারণাসমূহের মধ্যে থেকে একটি হল মহারম মাস সম্পর্কে অনেকেই মনে করেন এটি হলো বছরের শ্রেষ্ঠ মাস কারণ আল্লামা সৈয়দি রহমতুল্লাহ আলাই সংকলিত বিখ্যাত জামা সহির নামক কিতাবে একটি বর্ণনা পাওয়া যায় যে বর্ণার ভাষ্য হল সৈয়দুল আশুরি আল মুহারম অর্থাৎ সকল মাসসমূহের মধ্যে সেরা এবং শ্রেষ্ঠ মাস হল মোহরম আরেক বর্ণনা একই কিতাবে আসছে আফবালুল শহুর আলমহরম অর্থাৎ সকল মাসুমের ভিতরে শ্রেষ্ঠ এবং সেরা হলো মোহরম এই সাইদুল আসরি আল মুহরম এই হাদিস প্রসঙ্গে আল্লামা আলবানী রহমাহল্লা জাইফুল জামে কিতাবে মন্তব্য করেছেন যে অনেক মহাদিসের কাম এই হাদিসের সনদকে সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন বলেছেন অর্থাৎ এই হাদিসটি নবী সাদ আল্লাহ থেকে প্রমাণিত নয় তাছাড়া বিশুদ্ধ এবং বিখ্যাত হাদিস সাল্লামের যে হাদিসে রমজান মাসকে বছরের সেরা মাস বলা হয়েছে সেই হাদিসের সম্পূর্ণ বিপরীত হয়ে যায় হাদিস এসব কারণে এই হাদিসটি সম্পূর্ণ ভিত্তিহীন জাল অনেক অত্যন্ত দুর্বল বিধায় মোহরম সম্পর্কে এই হাদিসের আলোকে যদি কেউ ধারণা রেখে থাকেন যে মোহরম বছরের শ্রেষ্ঠ মাস তাহলে সেটা ভুল ধারণা হবে অবশ্য বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত নবী সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন আফদালুল সিয়ামি বাদ রমাদান শাহল্লাহ মোহরম অর্থাৎ রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজার মাস হলো নফল সিয়ামের মাস হলো সিয়ামের মাস হলো এই মোহরম মাস অর্থাৎ মহরম মাস এটি কোরআন কারিম ঘোষিত সময় চার মাসের একটি মাস এ মাসটি নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস এ মাসের মর্যাদা অবশ্যই আছে কিন্তু তাই বলে এটি শ্রেষ্ঠ মাস নয় যদি কেউ এটাকে শ্রেষ্ঠ মাস মনে করেন তাহলে সেটি ভুল ধারণা হবে এবং এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে মহরমকে কেন্দ্র করে আরেকটি ভুল ধারণা হলো অনেকে মনে করেন মহরম মাসের প্রতিদিনের রোজার বিশেষ সব আছে এবং এই প্রসঙ্গেও জারউদ্দিন সুইদুর রহমতুল্লাহের একই কিতাবে অর্থাৎ বিখ্যাত হাদিসের কিতাব যা আমি একটি বর্ণা পাওয়া যায় যে বর্ণার ভাষ্য হল মানস আমা মিনাল মহরম ফালাহিকুল্ল ইউমিনা হাসানা যে ব্যক্তি মহরমের মাসের যে কোনো একদিন রোজা রাখবে সে একদিনের রোজার বিনিময়ে সে তিরিশ নেকি পাবে এভাবে যে কয়টি রোজা রাখবে তিরিশ করে নেকি সে পাবে এই বর্ণনা প্রসঙ্গে আল্লাহ হাইসামি আল্লামা হাফেজ জাহাবি এবং আল্লামা মা মানি রহমা হল্লা এক যোগে সকলেই এটাকে জৈব বলেছেন দুর্বল বলেছেন এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় সঠিক কোনো হাদিস নয় তবে হ্যাঁ মহারম মাসে বিশেষ বেশি নফলসিয়ামের বেড়ে বুখারি মুসলিমের বর্ণনায় স্পষ্টভাবে বিশ্বাহের নির্দেশনা রয়েছে অতএব মহারম মাসে আমরা বিশ্ব বেশি নফলসিয়াম রাখবো কিন্তু কোনো সিয়ামের বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক সবের কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা বর্ণিত নয় বিধায় এই জয়ীফ এবং দুর্বল অত্যন্ত দুর্বল হাদিসটি প্রচারের ভাবে আমরা সাবধান থাকি সচেতন থাকি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন নাম্বার তিন আশুরার দিন প্রসঙ্গে একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হলো আশুরার দিনে যদি কেউ তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে ভালো আয়োজন করে তো আল্লাহতালা তাকে সারা বছর অর্থনৈতিকভাবে ভালো রাখেন প্রাচুর্য দান করেন তার সে বছর ভালোভাবে যায় ভালোভাবে কাটে অর্থনৈতিক দিক থেকে এবং এক্ষেত্রে ইমাম তাবরাইন হল্লা বর্ণিত একটি বর্ণা আমরা পেশ করে থাকি অনেকে যার ভাষ্য হলো এরকম মানুষ আল্লাহ যে ব্যক্তি আসুরের দিনে তার পরিবারকে ভালো খাবার দাবার আয়োজন পরিবারের জন্য করে সেই ব্যক্তিকে আল্লাহম তারা সারা বছর প্রাচুর্যর মধ্যে রাখেন সচ্ছল রাখেন এরকম একটি বর্ণনা ইমাম তাবরাইন হল্লা বর্ণনা করেছেন এই বর্ণা প্রসঙ্গে আল্লামা হাইসামি রহমতুল্লাহ আলাই মন্তব্য করেছেন যে এই বর্ণনাটি সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন যে হাদিসটি সম্পূর্ণভাবে অশুদ্ধ এটি সহি কোনো বর্ণনা নয় আল্লাহ আবদুল কাইম জজুই রহমাউল্লাহ এবং বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহে আলাই তিনি এবং আরও অনেকে এ হাদিসকে অত্যন্ত দুর্বল বলে মন্তব্য করেছেন তাছাড়া আসার দিনে সিয়াম রাখা রোজা রাখার ব্যাপারে বুখারি মুসিম সহ বেশ কয়েকটি হাদিসের কিতাবে অত্যন্ত স্পষ্টভাবে বিশুদ্ধ বর্ণনা রয়েছে সেখানে সেদিনে পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করা অ্যারেঞ্জ করা এ সংক্রান্ত হাদিস কোনোভাবেই বিশুদ্ধ হওয়ার কথা নয় বিধায় এ হাদিসটি সম্পূর্ণ একটি সহি হাদিসের বিপরীতে দাঁড়ায় তাছাড়া হাদিসের সনদ অত্যন্ত দুর্বল বিধে হাদিসটি গ্রহণযোগ্য নয় এটি সঠিক ধারণা নয় আমরা আমাদের এই ধারণাকে কারেকশন করে নেই যে আসকে কেন্দ্র করে পরিবারের জন্য ভালো খাবার ব্যবস্থা করার যে ধারণা প্রচলিত আছে সেটি সঠিক নয় যে হাদিস বর্ণিত আছে সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় নাম্বার চার আসুরের দিনে গোসল করা এবং চোখে সুরমা লাগানোর ফজিলত আমরা অনেকে বর্ণনা করে থাকি এবং এ প্রসঙ্গে একটা বর্ণনা পেশ করা হয়ে থাকে যার ভাষ্য হল মানে যে ব্যক্তি আসুরের দিনে গোসল করল সেই ব্যক্তি ওই বছর আর কোনো রোগে আক্রান্ত হবে না আর যে ব্যক্তি আসুরের দিনে সুরমা লাগাবে চোখে ওই বছরের জন্য তার চোখে আর কোনো অসুস্থতা দেখা দিবে না কোনো প্রদাহ হবে না এই বর্ণাটিকেও আল্লামা এবদুল কাইম জউজরহাম্লাহ তার বিখ্যাত জাল হাদিস সমগ্রের কিতাব আল মৌজু তিনি উল্লেখ করেছেন অর্থাৎ এই হাদিসটিকে তিনি জাল হিসাবে ভুয়া এবং ভিত্তিহীন হিসাবে চিহ্নিত করেছেন আল্লাহ মোকাইম জজি রহমাউল্লাহ বলেন আসরের দিনে চোখে সুরমা লাগানো তেল ব্যবহার করা গোসল করা এ জাতীয় যত হাদিস বর্ণিত আছে তার প্রত্যেকটি হাদিস হয় জাল আর না হয় অত্যন্ত জৈব এবং ভিত্তিহীন দুর্বল ভিত্তিসম্পন্ন সম্পন্ন যা কোনোভাবেই প্রমাণযোগ্য নয় বিধায় আমরা এই ধরনের ধারণা যদি কেউ পোষণ করে থাকি সেই ধারণা থেকেও আমরা ফিরে আসি এটি ভুল ধারণা নাম্বার পাঁচ যুগ যুগে বিভিন্ন নবী রসুলগণ এই আশয়ের দিনে মুক্তি পেয়েছেন এরকম একটা ধারণাও আমাদের সমাজে মোটামুটি প্রচলিত আছে এবং ওয়াজের মাহফিলগুলোতে আমরা অনেকেই শুনে থাকি মসজিদের মেম্বরগুলোতেও অনেক বেশি পরিমাণে শোনা যায় বাস্তবে দু চারটি ঘটনা ইতিহাসে ঘটেছে যেটি দ্বারা প্রমাণিত আশয়ের দিনে তার মধ্যে থেকে উল্লেখযোগ্য এখন সবচেয়ে বড় ঘটনা হলো। মুসাই আলাই সালাম এবং সেলকে আল্লাহ স্মাতালা আসরের দিনে মুক্তি দিয়েছেন তাদেরকে নাজাদ দিয়েছেন ফেরাউন এবং তার বাহিনীকে আলা স্মাতা পরাস্ত করেছেন নিমজ্জিত করেছেন এটি সঠিক এবং এর বাইরে আরও কিছু ধারণা সঠিক আছে কিন্তু এই সঠিক ধারণার বিপরীতে আমরা অনেক গল্প শুনে থাকি বিভিন্ন নাবীরগণের মুক্তির ঘটনা শুনে থাকি আশুরার দিনকে কেন্দ্র করে যে এই দিনে তাদের মুক্তি হয়েছে যেগুলো সঠিক নয় তমধ্যে থেকে একটি হলো যে অনেকেই বলে থাকেন ইউসুফ আলি আল্লাহ কাল্লাতলা জেল থেকে মুক্তি দিয়েছেন এই আশুরার দিনে এবং ইয়াকুব সালাম অন্ধ হয়ে গিয়েছিলেন ছেলের শোকে তিনি চোখের জ্যোতি ফিরে ফেলেছেন ফিরে পেয়েছিলেন এই আসরের দিনে এবং ইউনুস আলা সলাাম নাকি মাসের প্যাট থেকে মুক্তি পেয়েছিলেন সেটাও আসরের দিনে হয়েছিল ইদ্রিস আলি সলা সাল্লামকে আসমানে উঠে নেওয়া হয়েছিল যেটা সেটাও আসরের দিনে হয়েছে এবং আশ্রয়ের দিনই নাকি কেয়ামত সংগঠিত হবে এ ধরনের কথা আমাদের সমাজে প্রচুর পরিমাণে আমরা শুনে থাকি অথচ এর একটিও গ্রহণযোগ্য কোনো ভিত্তি দ্বারাই প্রমাণিত নয় গণ গ্রহণযোগ্য কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় বিখ্যাত আলেম ভারতবর্ষের আব্দুল আল্লা মা আবদুল হাই লখননবী রহমহল্লা তিনি আল আল্লাহ সারুল মারফু আসাবাতা বিসুল্নাফি আয়াম সানাহা এই তার বিখ্যাত কিতাবে এই ঘটনাগুলোকে উল্লেখ করে বলেছেন এর কোনোটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারাই প্রমাণিত নয় অতএব আমরা এ সম্পর্কেও যে ভুল ধারণার ভিতরে আছে অনেকে সেটা থেকে আমরা ফিরে আসি সেটাকে কারেকশন করে নিই নাম্বার ছয় আশুর দিন পূর্বের নবীগণের জন্য ঈদের দিন ছিল এরকম কোনো কোন বর্ণা পাওয়া যায় আবহাওয়া জেলার বর্ণা বা বরাতে মুসাদে বাজারে একটি বর্ণা পাওয়া যায় আশুরা আশুরা আসুরা আইদী কানা কবলাকুম ফুহান্তম আশুরা তোমাদের পূর্বের নবীদের ঈদের দিন ছিল অতএব তোমরা এদিন রোজা রাখো হাদিসের ভাষ্যই হাস্যকর পূর্বের নবীদের রোজার ঈদের দিন যদি থাকে তাহলে এই দিন তো আমাদের আরও বেশি খাওয়া দরকার তাহলে সেদিন আমরা কেন রোজা রাখবো বিধায় এই হাদিসটিও আসলে সহি নয় বিশুদ্ধ নয় এ হাদিসকে মহাদাসিনের করাম জৈব বলেছেন এবং এর একাধিক বর্ণাকারী আছেন যাদেরকে মহাদাসিনের ক্রাম দুর্বল বলে আখ্যায়িত করেছেন মন্তব্য করেছেন চিহ্নিত করেছেন বিধায় এই হাদিসটিও সহি নয় নাম্বার সাত আশোয়ের দিনের রোজা ষাট বছর এবাজতে সমতুল্য এরকম একটি ধারণাও আমাদের সমাজে প্রচলিত আছে এবং এই প্রসঙ্গেও একটা হাদিস প্রচলিত আছে সেই হাদিসটি হল মনসমাই আসুরা কাতবাল্লাহাজ সিদ্দিন আশুয়ের দিনের রোজা রাখবে আল্লাহ তালা তাকে ষাট বছর সব দান করবেন অথচ এর বিপরীতে আমরা জানি বিশুদ্ধ হাদিস যারা প্রমাণিত সই মুসলিম সাল্লাম বলেছেন যে মনসমাইয়া আসুরা আহত আল্লাহি কবলা আশুয়ের দিন রোজা রাখলে আল্লাহমাতাল্লাহ প্রতি আমার ধারণা হল এক বছর পূর্বের মাফ করে দিতে এটা হলো বিশুদ্ধ কিন্তু এর বিপরীতে দিন রোজা রাখলে ষাট বছরে বড়তে সমতুল্য এরকম একটি বওনা পাওয়া যায় কিন্তু সেই বওনাকে ইমাম সৈদুর রহমতুল্লাহ আলাই তাঁর জালহাদিস সংকলনের যে গ্রন্থ আল্লাহ আলী উল মাসনু আফিল আহাদিস মজুয়া এখানে সংকলন করেছেন অর্থাৎ জালহাদিসের সংকলনের মধ্যে এটাকে তিনি অন্তর্ভুক্ত করেছেন এবং এর মাধ্যমে আমরা জানতে পারলাম এই ধারণাটাও সঠিক নয় যে আশরে দিন রোজা রাখলে ষাট বছরে বলতে সব পাওয়া যায় নাম্বার আট আশয়ের দিনের রোজা প্রসঙ্গে আরেকটি ভিত্তিহীন কথা হলো যে আশয়ের দিনের বিশেষ একটা নফল নামাজ আছে যেটা জোহর থেকে আসরের নামাজের মাঝামাঝি সময় পড়তে হয় চার রাকাত বিশিষ্ট প্রত্যেক রাখাতে সুরে ফাতেহা বার আয়াতুল কুরসি বার সুরে এখলাস বার করে এবং সুরে ফালাগং নাস পড়বে এবং এরপর সালাম ফেরানোর পরে সত্তর বার পড়তে হবে এভাবে নামাজ পড়লে আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাউসে একটি সাদা গম্বুজ দান করবেন এরকম একটি বর্ণনা বর্ণিত আছে বিভিন্ন হাদিসের কিতাবে অথচ এই হাদিসকে ইমাম শৌকানি রহমতুল্লাহে আলাই জাল এবং সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন মন্তব্য করেছেন চিহ্নিত করেছেন ইমাম শকানি রহমানউল্লা ছাড়াও আরও অনেক ওলামায়করাম এটাকে জাল হাদিস বলে চিহ্নিত করেছেন আল হওয়ায়দুল আসের দিনে এই বিশেষ নফর নামাজ এটিও কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় এটিও ভুল এবং ভ্রান্ত ধারণা নাম্বার নয় হোসেন রাজুল্লাহ তাল আনহুর মৃত্যু দিবস উপলক্ষে আসরের দিনে যদি কেউ কান্নাকাটি করে কেউ অতের দিন সে উলুল আজম তথা সিনিয়র নবীদের সাথে উঠবে এরকম একটি বর্ণনাও পাওয়া যায় এই বর্ণাকেও ইমাম সহকালী রমাহল্লা জাল এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন এবং তিনি বলেছেন এটি শিয়া রাফেজিদের বাড়ানো বা বর্ণনা যার কোনো ভিত্তিই খুঁজে পাওয়া যায় না অথচ অনেকের মাঝে এটা প্রচলিত আছে এবং অনেকে এটাকে সঠিক বলে ধারণা করে নাম্বার দশ আসুরের দিনে আসমান জমির সৃষ্টি হয়েছে এরকম একটি বর্ণনা পাওয়া যায় যার ভাষ্য হল আর ইহামা আসুরা অর্থাৎ আসুরের দিনে আল্লাহ আসমান জমির সৃষ্টি করেছেন এরকম একটি বর্ণনা পাওয়া যায় এই বর্ণনা এই বর্ণার ভিতরে এমন একজন বর্ণাকারী আছেন যিনি হাদিস গড়া পেটা করা হাদিস বানানো জাল হাদিস বর্ণনা করার জন্য কুখ্যাতি যার রয়েছে যার নাম হলো হাবিব ইবনা হাবিব মহাদিসে গ্রামের সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম এই ব্যক্তি এই হাদিসে বর্ণার মধ্যে রয়েছেন যার কারণে হাদিসকে মহাদিস গ্রাম ভিত্তিহীন এবং জাল বলে আখ্যায়িত করেছেন বিরা আশুরার দিনে জমিন আসমান সৃষ্টি হয়েছে এরকম ধারণা সঠিক ধারণা নয় নাম্বার এগারো আশুরার রাত জেগে এবাদত করার ফজিলত অনেকে বর্ণনা করে থাকেন এবং সে প্রসঙ্গে একটা হাদিস উল্লেখ করা হয় যে হাদিসটির ভাষ্য হলো মান হল মন আহ আসুরা ফ্না আসমানবাসী সকল তাদের এবাদতের সমান এবাদত করল ওই ব্যক্তি যে ব্যক্তি আশুরার রাতে জেগে এবাদত করলো এরকম একটি বর্ণনা আমরা অনেকেই বলে থাকি বা শুনে থাকি এই জন্য আশুরার রাতের ফজিলত অনেকে উল্লেখ করে থাকেন অথচ আশুরার রাত প্রসঙ্গে কোনো ফজিলত বিশুদ্ধ কোন হাদিসেরা প্রমাণিত নয় যেহাদিসটি উল্লেখ করা হলো এহাদিসকে আল্লাহ আব্দুল কাইম জউজির রহমতুল্লাহ আলী তার আল কৃতাবে কিতাবে এটাকে অন্তর্ভুক্ত করেছেন অর্থাৎ জালহাদের সমগ্র কিতাবে এটাকে অন্তর্ভুক্ত করেছেন অন্তর্ভুক্ত করে তিনি আমাদেরকে এই কথার দিয়েছেন জাল এবং এছাড়াও অন্যান্য অনেকেই হাদিসকে জাল ভিত্তিহীন বলেছেন বিধায় আসুরের রাজ্যে বাদত এটা আহ করেন এবং সুন্না দ্বারায় প্রমাণিত নয় এটা সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন একটি বিশ্বাস নাম্বার বারো বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন এই দিনে রোজা রাখার বিশেষ ফজিলত অনেকে মওনা করে থাকেন এবং এক্ষেত্রে একটা হাদিস অনেকে পেশ করে থাকেন যে হাদিসটি নবী সাল্লা ইসলাম হাদিস নয় জাল এবং ভিত্তিহীন যার ভাষ্য হলো মনসম আখরাসানা তিন ও আউ আল আল ওখরা জাহাল্লাহুক হমসী রাসানা যে ব্যক্তি বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন রোজা রাখবে আল্লাহ তালা তার পঞ্চাশ বছরের গোনা মাফ করে দিবেন এই হাদিসকেও আল্লামা মা সৈয়দুর রহমতুল্লাহ তার বিখ্যাত জাল হাদিস সংকলনের কিতাব আল্লাহ আলী উল মসনু আফিল হাদিসুল মজুয়ায় সেখানে এটাকে অন্তর্ভুক্ত করেছেন উল্লেখ করেছেন সেখান থেকে স্পষ্ট বোঝা গেল যে বছরের শেষ দিন বছরের প্রথম দিন রোজা রাখা সংক্রান্ত কোনো বিশুদ্ধ হাদিস নবী বিশাদ আসলাম থেকে প্রমাণিত নয় যে হাদিসটি বর্ণিত সেটি জাল এবং ভিত্তিহীন প্রিয় ভাইরা এর বাইরেও আসলের দিনকে কেন্দ্র করে অনেক অনেক কুসংস্কার অনেক অনেক ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে তাজিয়া মিছিল করা এদিনে হায় হোসায়ন হায় হোসায়ন করে নিজের শরীরে আঘাত করা রক্তাক্ত করা এরকম আরও বহু জাল এবং মন গড়া বৃত্তিহীন আমল এবং ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে যেগুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে সাবধান হতে হবে আল্লাহ স্মাত আমাদের সকলকে আসুরার একমাত্র আমল নফল সিয়াম পালন করা এবং মহার মাসের একমাত্র আমল বিশেষ নফল সিয়াম পালন করা সম্মানিত মানুষের গুণা থেকে বাঁচা বা এবারের জন্য উত্তমভাবে চেষ্টা করা সচেষ্ট থাকা এবং মহরমা হিসাবে যুদ্ধ বিগ্রহ ঝগড়া জাটিগুলো থেকে বেঁচে থাকা এর বাইরে আর কোনো বিশুদ্ধ আমল নাই সেটি বোঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন এবং